আসসালামু আলাইকুম। তো আজকে যে বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব সেটা হচ্ছে টুইটার। টুইটার যখন সাসপেন্ডেড হয়ে যায় তখন এই অ্যাকাউন্টটা আপনারা কীভাবে ফিরিয়ে নিবে নিয়ে আসবেন? অনেক সময় ফিরানোটা প্রসেস না জানলে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হয় না। তো সাধারণত বেশিরভাগ মানুষেরই টুইটার সাসপেন্ডেড করে দেয়। আমি আসলে সরাসরি টুইটারে যাই, গেলেই বুঝতে পারবেন। এই দেখেন, আমি যদি কোনো ইয়েতে যদি এই দেখেন নিচে দেখেন লেখা আছে ইওর অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড, ঠিক আছে? তো এই প্রবলেমটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই হয়, টুইটার কিছুদিন যাওয়ার পরে সাসপেন্ডেড করে দেয়। তো এই অ্যাকাউন্টটা কীভাবে ফিরিয়ে নিয়ে আসবেন এর জন্য আজকে কিছু প্রসেস দেখাবো। এই প্রসেস অনুযায়ী যদি আপনারা কাজ করেন অবশ্যই আপনাদের অ্যাকাউন্ট ফিরে পাবেন। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করলে কিন্তু কোনোটাই বুঝবেন না। পরে আমাকে বলবেন যে ভাই আপনি তো এটা বললেন না ওটা বললেন না, কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে? এই ভিডিওটা যারা স্মার্টফোনে ব্যবহার করেন টুইটার তাদের ক্ষেত্রেও ফোন দাও করতে পারবেন, আবার ল্যাপটপও করতে পারবেন। ওকে, আমরা সরাসরি চলে যাই। যখন টুইটারটা এরকম আসবে তো আমাদের টুইটার তো সাসপেন্ডেড হয়ে গেছে। তো এর জন্য আমরা যদি মোবাইলটা যান তাহলে এই এরকম প্রোফাইল একটা ছবি থাকবে, ওই ছবির উপরে ক্লিক করলে সেম অপশনগুলো চলে আসবে হাতের বাম সাইডে। তো আমরা মোর অপশনে ক্লিক করে দেব। মোর অপশনে ক্লিক করার পর দেখেন এই যে নিচে, সবার নিচে এই যে ভালো করে দেখেন হেল্প সেন্টার, আমরা এই হেল্প সেন্টারে ক্লিক করে দেব। সেম প্রসেস আপনারা মোবাইলে ফ্লো করবেন, সেম, কোনো ডিফারেন্স নাই। এইভাবে যদি আপনারা যদি ফ্লো করেন, আবার নেটটা একটু স্লো, তো পেজটা এরকম আসবে। আসার পর আমরা একটু নিচে যাই, যেহেতু আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে সেহেতু এখানে দেখতে হবে। এই দেখেন এখানে আমাদের অ্যাকাউন্ট কিন্তু যে অ্যাবাউট সাসপেন্ডেড অ্যাকাউন্ট, আমরা এই অপশনে চলে যাব, ভালো করে লক্ষ্য করেন, ঠিক আছে? মোবাইলতে গেলেও এই অপশনগুলোই পাবেন, আমরা এখানেও ক্লিক করে দেব। তারপর এরকম আসবে, আসার পর একটু নিচে যাব। এখানে কিছু রুলসের ব্যাপারে কিছু মানে এখানে বলা আছে, আসলে এখানে জাস্ট রুলসগুলো দেওয়া আছে। তো আমরা সবার নিচে চলে যাব, এইভাবে স্ক্রল ডাউন করতে করতে নিচে আসব। আসার পরে দেখেন সবার নিচে, সরি দ্যাট, এই যে এখানে একটু ফ্লো করেন, এই দেখেন, এই যে ভালো করে লক্ষ্য করেন এই মাঝামাঝিখানেই ফাইল অ্যান্ড এখানে আমরা ক্লিক করে দেব। তো পেজটা এরকম আসবে ক্লিক করার সাথে সাথে। তো এরকম আসার পরে এখানে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, এই জায়গাটা দেখেন কালো একটা অ্যারো চিহ্ন আছে। এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে যদি আপনাদের ডিভাইস যদি মোবাইল হয় তাহলে যে এখানে দুই নম্বর অপশনটা ক্লিক করবেন, যার যে ডিভাইস ওই ডিভাইসটা ক্লিক করবেন। এখানে মাই মোবাইল, ওয়েব, ব্রাউজার, যদি আপনারা মোবাইলটা যদি করেন তাহলে এই মোবাইলের অপশনটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? কিংবা অ্যান্ড্রয়েড, এগুলো আপনারা ইয়ে করবেন, যদি অ্যান্ড্রয়েড ফোন যদি থাকে অ্যান্ড্রয়েড ফোনটা আপনারা ক্লিক করে দেবেন। আমি যেহেতু ডেস্কটপে তাহলে আমি এই উপরেরটা ক্লিক করব। ক্লিক করার পরে যে এখানে দেখেন এখানে একটা ডিসক্রিপশন, মানে আপনাদের প্রবলেমটা কী, এই প্রবলেমের একটা ছোটো একটা ডিসক্রিপশন আপনারা লেখা দিবেন আপনাদের মন মতো। তো আমি এখানে একটা দিয়ে দিচ্ছি, আগেই কপি করা ছিল। হ্যাঁ, তো আপনাদেরটা আপনারা মন মতো দিয়ে দিবেন। তারপর এখানে ফার্স্ট নেম, যেহেতু আমি আর্ন মানি দিয়েছিলাম এখানে অলরেডি চলে আসছে, ইয়ারেলও চলে আসছে এখানে। তারপরে যে ইমেল, ইমেলটাও চলে আসছে এখানে, যে ইমেল আপনার যে ইমেলটা খুলছেন এই ইমেলটা বসাই দিবেন। তারপরে যে এখানে ফোন নাম্বার, যে ফোন নাম্বার আমি একটু ফোন নাম্বারটা হাইড করে দিচ্ছি আমার প্রাইভেসির জন্য। তো বন্ধুরা, আসলে একটা কথা বলতে আসলে ভুলে গেছি, তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে ঘন্টা আইকন ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। আর আমি ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই আপনারা ফলো করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তারপরে দেখেন এই যে এখানে কন্টিনিউর লেখা আছে, আমরা এখানে ক্লিক করে দেব। তারপর এখানে কী করব, সাবমিট করে দিব। কন্টিনিউর পরে এখানে সাবমিট লেখা আসবে, সাবমিট, এখানে ক্যাপসা আছে একটা, ক্যাপসা থেকে এখানে ক্যাপসাটা আমরা ইয়া করে দেব, সরি দ্যাট,
আবার এই যে দেখেন নিচে এই নিচে ক্যাপচাটা আমি আসলে ভুলে চাপ দিয়ে দিয়েছিলাম, আর ক্যাপচাটা আমরা পূরণ করে দেব। এখানে কিছু অপশন দিছে, এখানে দেখেন এখানে ট্রিস লেখা আছে, মানে ট্রি তো গাছ, কোথায় গাছ আছে এই গাছগুলো সিলেক্ট করতে বলছে। তো এই যে এখানে একটা গাছ দেখা যাচ্ছে, তারপরে যে এখানে একটা গাছ দেখা যাচ্ছে, আর এখানে একটা গাছ দেখা যাচ্ছে, তারপরে যে এখানে ভেরিফাই আমরা ক্লিক করে দেব, রাইট চেন উঠে গেছে। এখন আমরা সাবমিটে ক্লিক করব, একটু অপেক্ষা করেন। তো আমার আমি আশা করি আসলে আপনারা বুঝতে পারছেন, যদি বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে অ্যান্সার দিব, ঠিক আছে। আর এখানে 2-3 দিনের ভিতরে ওরা এটা রিভিউ করব, রিভিউ করে 2-3 দিন পর আমি মানে আশাবাদী যে আমি চ্যানেলটা এই আমার অ্যাকাউন্টটা ফিরে পাবো। আর আপনাদের যদি হেল্প হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক তো অবশ্যই। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।